বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তারবিয়াত শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন মাধ্যম গণিত 16 নাম্বার ক্লাসে আজকে আমন্ত্রণ। 16 নাম্বার ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 15। 15 পৃষ্ঠাতে আমরা যেটা করব, ওপর নিচ যোগ এবং পাশাপাশি যোগ আমরা শিখেছি। আজকে আমাদের শেখার বিষয় খালি ঘর পূরণ করা। আমরা খালি ঘর পূরণ করব। এবার এসো খালি ঘর পূরণের অঙ্কগুলো আগে উঠায় নিই। আমরা 3 নম্বর খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করো। 6 যোগ 2 সমান সমান 9। 6 যোগ 2 সমান সমান 9। এটা গেল ক নাম্বার। কর পরে খ নাম্বার। 3 যোগ 2 সমান সমান 5। 3 যোগ 2 অর্থাৎ ফাঁকা ঘর সমান সমান 5। গ নাম্বার। 6 যোগ ফাঁকা ঘর সমান 11। 11 ফ হয়েছে। এরপরে ঘ। ঘ নাম্বারে 6 যোগ 2 সমান 15। 15 উম নাম্বার। 6 যোগ 2 সমান 18। 6 যোগ 2 সমান 18। চ নাম্বার। 15 যোগ 2 সমান 18। এরপরে ছ নাম্বার। 19 যোগ 2 সমান 30। এরপরে বর্গীয় জ নাম্বার। 12 যোগ 2 সমান 28। বর্গীয় জ নাম্বার 12 যোগ 2 সমান সমান 28। ঝ নাম্বার। 20 যোগ 2 সমান 42। 20 যোগ 2 সমান 4 10 2 42। এ পর্যন্ত অঙ্ক। এবার আমরা কি করব, এই ফাঁকা ঘরগুলো পূরণ করব। আশা করি সবাই তোমরা গুরুত্ব সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, যাতে করে পরীক্ষায় তোমাদের কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়। এবার আমরা তাহলে ফাঁকা ঘর পূরণে যাব। ফাঁকা ঘর পূরণের 2টি নিয়ম। একটি এই 9 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে 3 হবে। আবার যদি এই 6 থেকে 9 পর্যন্ত গণনা করি আমরা, তাইলে যা বাকি আছে সেটা এখানে বসাইলে ফাঁকা ঘর পূরণ হয়ে যাবে। 6 আছে কত হলে 9 হবে 7 8 9 3 3 এখানে বসবে। এখন দেখো 6 8 3 9, এটা তাই। 3 আছে কত হইলে 5 হবে 2, এটাও ঠিক তাই। 6 আছে কত হলে 11 হবে 5 হইলে। এবার এসো 6 আছে কত হলে 15 হবে। আঙ্গুলে গণ। 7 8 9 10 11 12 13 14 15
9 হইলে আমরা 9 লিখলাম 6 আছে কত হলে 18 হবে হাতে গণ 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 12 1 10 2 12 12 হলে 18 হবে 15 আছে কত হলে 18 হবে 16 17 18 3 এবারে এসো 19 আছে কত হলে 30 হবে আমরা এটা আঙ্গুলে গুণে পাবো আবার আরেকটা সহজ উপায় এটাকে 20 ধরলাম 30 হতে 10 আর এখানে 1 11 19 আছে কত হলে 30 হবে 11 হইলে 19 আর 11 যোগ করলে হয় 30 12 আছে কত হলে 28 হবে 12 এর পরে থেকে 28 পর্যন্ত আঙ্গুলে গণনা করো 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 তাহলে আমরা পেলাম 12 আছে কত হলে 28 হচ্ছে 16 হলে 1 10 6 16 এখন এই 12 আর 16 যোগ করলে 28 হয় 20 আছে কত হলে 42 হবে 20 আর 20 40 আর 2 42 তাহলে 22 হইলে 2 10 2 22 20 আর 22 যোগ করলে হয় 4 10 2 42 তোমরা সবাই আশা করি বুঝেছো এবং নতুন করে বোঝার জন্য ক্লাসটা গুরুত্ব সহকারে বাসায় বারবার করে দেখবে এবং খাতায় এগুলো আবার নতুন করে তুলে পূরণ করার প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যা না থাকে তাহলে 3 নাম্বার আমরা খালি ঘর পূরণ শিখলাম এবার যাব 4 নাম্বারে 4 নাম্বার লিখিত অঙ্ক চার নাম্বারে বলা হয়েছে যেটা রফিকের 10টি লিচু আসাদের 8টি লিচু আছে তাদের দুইজনের একত্রে কতটি লিচু আছে 10টি যোগ 8টি চার নাম্বার 1 0 10 ত্রয়ের অসহকারীটি 10টি যোগ 8টি 10টি যোগ ওর সঙ্গে আমরা 8টি যোগ করব যোগ 8টি মোট 8 আর একত্রে কয়টি লিচু আছে বলা হয়েছে কতটি লিচু আছে আমরা যোগ করে নিই 8 আর উপরে 0 তাহলে 0 এই 8 এর 8 হবে উপরে 0 থাকলে যোগের সময় 0 এর কোনো দাম নেই তাহলে 8 এর 8 আর এই 1 এর 1 18 টি এখন আমরা উত্তর লিখতে পারি উত্তর 1 10 8 18 টি এটা ছিল 4 নাম্বার এরপরে 5 নাম্বার 5 নাম্বারে বলা হয়েছে রিমার বাগানে 15টি গোলাপ গাছ 9টি রজনীগন্ধা গাছ আছে বাগানে মোট কতটি গাছ আছে তাহলে 15টি যোগ 9টি 1 10 5 15টি তাই রশিকাটি যোগ 9টি নয় আর পাঁচ গণ দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দর চার হাতে রইল এক হাতের এক আর একে দুই চব্বিশটি উত্তর দুই দশ চার চব্বিশটি এটা ছিল পাঁচ নাম্বার চার আর পাঁচ এই দুইটা আমরা করলাম তিন আর চার আগে করা হয়েছে তিন নাম্বারে করা হয়েছে তোমাদের খালি ঘর পূরণ আর
4 নম্বরে করা হয়েছে লিখিত অঙ্ক, 5 নম্বরটাও লিখিত অঙ্ক। তাহলে আমরা 16 নম্বর ক্লাসের 15 নম্বর পৃষ্ঠের 3 4 আর 5 এই তিনটি অঙ্ক বাসায় বারবার করে করব এবং বুঝব। সবাইকে অনলাইনে ক্লাসে যোগদানের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।